হ্যালো বন্ধুরা, কিউরিয়াসিন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আরও একটি নতুন নিয়োগের খবর নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলেই। এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, এখানে টোটাল শূন্য পদ আছে 8টি এবং এখানে বেতন হবে 70,000 টাকা প্রতি মাসে। ঠিক আছে, তো চলো ডিটেলসে দেখা যাক। তো বন্ধুরা, এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বেরিয়েছে দার্জিলিং জেলার জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের পক্ষ থেকে এবং এর মেমো নম্বর হচ্ছে JAJGMC/PR/965 এবং এটি বেরিয়েছে জুলাইয়ের 25 তারিখে। ঠিক আছে, এবং এখানে একটা ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে এবং নিয়োগ করা হবে সিনিয়র রেসিডেন্ট পদে। ঠিক আছে, এবং নিয়োগ হবে পিওরলি চুক্তিভিত্তিক কন্ট্রাকচুয়াল ভিত্তিতে বিভিন্ন ডিপার্টমেন্টে। ঠিক আছে, এবং ইনিশিয়ালি এগুলো এক বছরের জন্য নিয়োগ করা হবে এবং পরে রিনিউ হতে পারে স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপর ভিত্তি করে এবং প্রয়োজন অনুসারে। ঠিক আছে, তো বন্ধুরা এখানে দেখো বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টে আছে একটি ভ্যাকেন্সি, অপথ্যালমোলজিতে আছে একটি ভ্যাকেন্সি, অ্যানাস্থিলজিতে আছে একটি ভ্যাকেন্সি, ENTতে আছে 2টি ভ্যাকেন্সি, ফার্মাকোলজিতে আছে একটি ভ্যাকেন্সি, প্যাথোলজিতে আছে একটি ভ্যাকেন্সি এবং অর্থোপেডিক্সে আছে একটি ভ্যাকেন্সি। ঠিক আছে, তো এখানে টোটাল আছে 8টি ভ্যাকেন্সি। ঠিক আছে, তো বন্ধুরা এখানে ওয়াক ইন ইন্টারভিউ হবে 8 আগস্টের এবং এই ইন্টারভিউ শুরু হবে দুপুর 1টা থেকে যতক্ষণ না শেষ হয়। ঠিক আছে, এবং এই ওয়াক ইন ইন্টারভিউ হবে চেম্বার অফ ডিন, অফিস অফ দ্য প্রিন্সিপাল, JGMCH, ফার্স্ট ফ্লোর, ডিস্ট্রিক্ট হেলথ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, হসপিটাল রোড, পোস্ট অফিস অ্যান্ড ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি, পিন 735-101। এই ঠিকানায় তোমাদের যেতে হবে ওয়াক ইন ইন্টারভিউতে যাওয়ার জন্য। ঠিক আছে, এবং এখানে তোমাদের প্রেসক্রাইব ফরম্যাটে অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে যেতে হবে, তার সঙ্গে সমস্ত টেস্টিমোনিয়ালের সেলফ অ্যাটেস্টেড কপি, সবপথের নকল। ঠিক আছে, এবং তোমাদের এই ডকুমেন্টগুলো নিয়ে 6/8/2024 আগস্টের 6 তারিখে সকাল 10টা থেকে দুপুর 12:30টার মধ্যে পৌঁছে যেতে হবে সমস্ত ডকুমেন্টস অরিজিনাল নিয়ে। ঠিক আছে, তো বন্ধুরা এখানে আবেদন করতে গেলে থাকতে হবে তোমাদের MD, ঠিক আছে, MS অথবা DNB সংশ্লিষ্ট শাখাতে। ঠিক আছে, যে শাখাতে তোমরা আবেদন করতে চাও, এবং এখানে সিলেকশন হবে একাডেমিক কোয়ালিফিকেশান এবং পারফরমেন্সের উপর ভিত্তি করে ইন্টারভিউ বলে। ঠিক আছে, এবং যারা আবেদন করতে চাও তাদের বয়স 45 বছরের বেশি হওয়া যাবে না ডেট অফ অ্যাপয়েন্টমেন্টে। ঠিক আছে, তো বন্ধুরা দেখো এখানে বেতন হবে 70,000 টাকা প্রতি মাসে, যেটা আমরা আগেই বলেছি। ঠিক আছে, এবং তোমাদের সকাল 10টায় এই অফিসে, নির্দিষ্ট অফিসে রিপোর্ট করতে হবে এবং ডকুমেন্ট সাবমিট করতে হবে। ঠিক আছে, এখানে তোমাদের যে সমস্ত ডকুমেন্টসের সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস লাগবে সেটা হচ্ছে এজ প্রুফ, MBBS সার্টিফিকেট এবং মার্কশিট, MBBS অ্যাটেম্প সার্টিফিকেট, MDMS DNB সার্টিফিকেট এবং মার্কশিট, MDMS DNB অ্যাটেম্প সার্টিফিকেট, মেডিকেল কাউন্সিল আপডেটেড রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং আধার এবং প্যান কার্ড। ঠিক আছে, তো বন্ধুরা দেখো এখানে কোনো সার্ভিস বেনিফিট যেমন PF, পেনশন, গ্রাচুইটি, মেডিকেল বেনিফিট, সিনিয়রিটি বেনিফিট এগুলো পাওয়া যাবে না। ঠিক আছে, এবং এখানে তোমাদের কোনো TA/DA দেওয়া হবে না ইন্টারভিউতে আসার জন্য, সবই নিজেকে বইতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা দেখো এখানে যারা রেজাল্ট ইন্টারভিউর পরে রেজাল্ট কিন্তু পাবলিশ করা হবে এই ওয়েবসাইটে, যেটা হচ্ছে www.jolpaiguri-medical-college.com। এই ওয়েবসাইটে রেজাল্ট পাবলিশ করা হবে এবং যাদেরকে সিলেক্ট করা হবে তাদেরকে 7 দিনের মধ্যে কিন্তু জয়েন করতে হবে। ঠিক আছে, এবং জয়েন করার 2 মাসের মধ্যে WBMC রেজিস্ট্রেশনের সার্টিফিকেট জমা দিতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা এটা হচ্ছে তোমাদের আবেদন করার ফরম্যাট, অ্যাপ্লিকেশন ফরম্যাট। যদি তোমাদের এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা দরকার পড়ে আমাদেরকে মেসেজ করতে পারো, আমরা তোমাদেরকে ইমেল করে দিতে পারি। ঠিক আছে, তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটি নিয়ে আলোচনা করলাম আশা করি সেটি তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে নির্দিষ্ট দিন ওয়াক ইন ইন্টারভিউতে চলে যেও। ঠিক আছে, তো বন্ধুরা পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।